আসসালামু আলাইকুম, দর্শক দেখছেন স্বদেশ টিভি, সাথে আছি আমি আরজে সাইমুর এবং ঘনি আসছে ঢাকা সিটি নির্বাচন। এবং এই মুহূর্তে আমি রয়েছি এক নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণের এক নং ওয়ার্ডে, এবং এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আজকে ঘুরি মার্কা যিনি পেয়েছেন শাহাদাত হোসেন সাধুর সাথে আমরা রয়েছি, কথা বলবো তার সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি এখানে ঢাকা মহানগর দক্ষিণের আওয়ামী যুবলীগের সহসম্পাদক হিসেবেও আছেন এবং আসন্ন নির্বাচনে আপনি ঘুরি মার্কা দাঁড়িয়েছেন এবং এই এলাকায় একজন কাউন্সিলর হিসেবে পদপ্রার্থী, তো অলরেডি আপনি নমিনেশন পেয়েছেন, সো আপনি যদি নির্বাচনে বিজয়ী হন এলাকার উন্নয়নে জনসাধারণের জন্য এবং কী কী কাজ করবেন, বিশেষ করে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস এবং জলবদ্ধতা? প্রথমে আসলাম মহান রব্বুল আলামিনের কাছে আমার হাজার শুক্রিয়া যে আমি আজকে যেই মার্কাটা পেয়েছি, আমার মনোনীত মার্কা ঘুরি মার্কা, হ্যাঁ, এই জন্য আল্লাহর কাছে আমি শুক্রিয়া আদায় করতেছি। আসলে আমি যদি নির্বাচনে জয়ী হই, আল্লাহ তাআলা যদি আমাকে জয়ী করে, সেই ক্ষেত্রে আমি এই এলাকায় মাদক শতভাগ বলে আসলে আমরা নির্বাচনের কারণে অনেক সময় অনেক প্রতিশ্রুতি দিয়ে থাকি, আমি এতটুকু বলতে পারি সাধারণ জনগণ নিয়ে আমি কাঁধে কাঁধ মিলিয়ে আমি শতভাগ চেষ্টা করব যে মাদক মুক্ত করার জন্য। শুধু মাদক মুক্ত না, এইখানে আপনার ট্রিপল সার্ভিস, যেরকম আমাদের আইন বিভাগ পুলিশ ট্রিপল সার্ভিস যেটা চালু করেছে, আমি এরকম একটা ট্রিপল সার্ভিস চালু করব যেন আমার কাছে আসার আগে 24 ঘন্টা ওই সার্ভিসে থাকবে, আমি যেন এই সাধারণ জনগণের সেবা দিতে পারি, এটা আমার আমার মানসিকভাবে আমার প্রতিশ্রুতিটা আমার এই ওয়ার্ডবাসীকে। আর গ্রিন সিটির স্বপ্ন আমার বরাবরই ছিল যে গ্রিন সিটিটা আমি করব। জলাবদ্ধতা আমাদের এখানের একটা অনেক বড় প্রবলেম। ইতিমধ্যে আমার মাননীয় সংসদ সদস্য সাবরিন চৌধুরী ম্যাক্সিমামই জলাবদ্ধতা কাজের জন্য ডেভেলপমেন্ট করেছেন এবং বাকি যতটুকু রয়েছে আশা করি যদি আমি জয়ী হই, আমি এই জলাবদ্ধতাকে আমি অবশ্যই আমি এটা মুক্ত করার চেষ্টা করব। আর ট্রাফিক আইন আমাদের, এটা খুব একটা গোছালো একটা এলাকা কিন্তু ট্রাফিক আইনের কিছু ত্রুটি আছে, এই ট্রাফিক আইনটাকে আমি সচেতনতা বাড়ানোর জন্য ইতিমধ্যে আমরা সোহেল তাস সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী একটা প্রোগ্রাম হচ্ছিলো ট্রাফিক আইন সচেতনতার একটা প্রোগ্রাম করে, আমি ইতিমধ্যে তার একটা সাক্ষাৎকারও দিয়েছি যে আমরা এই ট্রাফিক আইনকে কিভাবে শেখানো যায়, কিভাবে এটা আমাদের জামমুক্ত করানো যায়। আমি এই যদি নির্বাচিত হতে পারি আমি অবশ্যই আমি ট্রাফিককে আমি একটা ক্লিয়ার করার চেষ্টা করবো এবং ডিসিপ্লিনের মধ্যে আনার চেষ্টা করবো। আচ্ছা, মূলত মাদক বা সন্ত্রাস বা চাঁদাবাজি এগুলো তো বেশি করে এড়াতে হচ্ছে যুবক সমাজ, তো এদের উন্নয়নের ক্ষেত্রে বা এদের জন্য কোনো উদ্যোগ আপনার থাকবে কি না যদি আপনি নির্বাচিত হন? ইনশাল্লাহ অবশ্যই আমার এটা উদ্যোগ থাকবে। হ্যাঁ, আসলে আইনের মাধ্যমে অনেক কিছুই প্রবলেম সলভ হয় না। আমি মনে করি এদের জন্য একটা কাউন্সিলিং, একটা হল রুম থাকবে, ওইটার মধ্যে অনেক কিছু শিক্ষণীয় কিছু বিষয় থাকবে এবং তাদের কাউন্সিলের মাধ্যমে আমি মনে করি মাদক মুক্ত করা যাবে। এবং আমি গার্জিয়ানের, মা বাবাদের আমি সহযোগিতা নিব, আমি যেই বাসায় মাদকের কোনো প্রবলেম থাকবে কোনো সন্তান, সে ছেলে হোক মেয়ে হোক, আমি ওই গার্জিয়ানদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে আমি আমি মাদক মুক্ত করার জন্য চেষ্টা করব। এই এক নম্বর ওয়ার্ডে অনেক ভোটার আছে, বিশেষ করে এখানে অনেক নতুন ভোটার আছে, অনেক তরুণী আছে এবং তরুণ, আর এখানে স্বাস্থ্য সেবা নিয়ে কোনো উদ্যোগ থাকবে কি না? অবশ্যই আমার স্বাস্থ্যসেবা, এমনি আমাদের এলাকা মোটামুটি ডেভেলপ এলাকা, স্বাস্থ্যসেবামূলকটা হচ্ছে হলো অনেক জরুরি, কারণ আমাদের আমাদের এই ওয়ার্ডের পাশাপাশি ভালো হাসপাতাল আছে, খিদমা হসপিটাল, পিপল হসপিটাল। আমি আমার মাননীয় সংসদ সদস্য সাবরিন চৌধুরীর কাছে ইতিমধ্যে আমরা প্রস্তাব রেখেছি আমাদের এখানে ক্লিনিক সার্ভিসটা যেন 24 ঘন্টা দেওয়া হয়, এটা আমি মাননীয় সংসদের মাধ্যমে আমি এটা ইনশাল্লাহ করতে পারবো। এই 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 জনগণের প্রতি আমার একটা প্রতিশ্রুতি থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনি যদি নির্বাচিত হন তো এখানে এলাকার উন্নয়ন কাজ করবে, তো অনেকেই নির্বাচন হওয়ার আগে বলে যে আমি এটা করবো সেটা করবো, ইতিমধ্যে হয়নি এমন কোনো পরিকল্পিত যদি এটা এলাকা, তো এইটা নিয়ে সমাজসেবা, ছাত্র, দুর্নীতি সব কিছু মিলে আপনার একটা থাকবে, তো আমাদের যারা দর্শক আছে যারা স্বদেশ টিভি দেখছে তাদের জন্য কিছু বলবেন? আসলে সবাই প্রতিশ্রুতি দেয়, আসলে কাজ করার মেন্টালিটি আমি মনে করি সবারই আছে, হয়তো বা কাজ শুরু করাটাই আমি মনে করি মূল লক্ষ্য, যদি কোনো কাজ বাকি থেকে থাকে আমি এই ওয়ার্ডবাসীর কাছে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি ওই কাজগুলো আমি সম্পূর্ণ করব, এটা আমি আমার প্রতিশ্রুতির মধ্যে অন্যতম একটা থাকবে। অনেক সমাজসেবামূলক কাজ করেছেন, তো এমন কোনো কাজ আপনি পূর্বে করেছেন যদি জানাবেন, কোন কোন সংগঠনের সাথে নিয়ে আছেন?
আমাদের এই এলাকায় আমি যেই সোসাইটির রবি সোসাইটির সভাপতি, এটাতে 10,000 লোকের বসবাস। সেখানে অতটুকু চেষ্টা করতে পেরেছি আমি যে 62টা সিসি ক্যামেরার মাধ্যমে তাদের একটা নিরাপত্তার একটা বেস্টন আমি দিতে পেরেছি। আর আমার মাননীয় সংসদ সদস্য আমাকে একটা সম্মানের জায়গায় দিয়েছেন, হচ্ছিল খিলগাঁও কলোনি গভর্নমেন্ট হাই স্কুল অ্যান্ড কলেজ, ওটার গভর্নিং বোর্ডের আমি সদস্য ছিলাম, এখন আল্লাহর রহমতে আমি ওইটার চেয়ারম্যান হিসাবে আছি। ওইটার মধ্যে স্টুডেন্ট আছে হচ্ছিল 4,000-এর মতন। আগে আমি যখন প্রথম দায়িত্বে ছিলাম তখন দায়িত্বে থাকা অবস্থায় ছিল হচ্ছিল 400 মতন স্টুডেন্ট, এখন এটা 4,000-এর উপরে। তো আমি চেষ্টা করতে পেরেছি যে এখন খিলগাঁয়ের অন্যতম একটা স্কুল প্রতিষ্ঠানের এটা র্যাঙ্কিংয়ে আপনার পরিণত হয়েছে যে আমরা খিলগাঁও সি জোনে এই প্রতিষ্ঠানটা দ্বিতীয় স্থান অবস্থান আছে। আর আমি আসলে নিজের কথা কি বলবো, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি যতটুক আমি পেরেছি এই ওয়ার্ডের পাশে থাকার জন্য। সবাই সাধারণত মোবাইলে হচ্ছিল রাতে ঘুমে আগে মোবাইল বন্ধ করে রাখে, আমি আসলে 24 ঘন্টা মোবাইলটা আমি খোলা রাখি, আমি ঘুমাই, আমি যদি বলি আমি ঘুমাই না, ওই মোবাইলটা আমি কারো যদি কোনো বিপদ শুনি এই মোবাইলটা আমি রিসিভ করে আমি তাদের পাশে দাঁড়ানোর আমি চেষ্টা করি। তো আমি যদি জনগণের ইচ্ছায়, ময় মুরব্বীর ইচ্ছায় আমি এই স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমাকে তারা দাঁড়া করিয়েছেন, আমি শতভাগ আশাবাদী, আল্লাহর উপরে ভরসা যে আমাকে ভোটের থেকে আমাকে বিচলিত করবে না, আমাকে এরা সবাই ভোট দিবে এবং ইনশাল্লাহ আমি 30 জানুয়ারি আমি আশা করি আমি জয়লাভ করব, সাথে নৌকার তাপস ভাইও জয়লাভ করবে এটা আমার বিশ্বাস। এবং আমি সে জয়লাভ করে আমি তাদের পাশে মৃত্যুর আগ পর্যন্ত থাকবো, এটা আমি তাদের কাছে আমি ওয়াদা করতেছি। তো দর্শক, আমরা কথা বলছিলাম স্বতন্ত্র প্রার্থী ঘুরি মার্কা যার, তিনি আগামী নির্বাচনে বিজয় হওয়ার প্রত্যাশিত এবং অবশ্যই আমরা দোয়া করে তিনি নির্বাচিত হন এবং নির্বাচিত হয়ে জনগণের কল্যাণে কাজ করুক এবং দেশের কল্যাণে কাজ করুক। এবং আমরা চাই এরকম যারা প্রার্থী আছেন তারা দেশের জন্য কাজ করবে, জনগণের জন্য কাজ করবে, জাতিকারও উন্নত করবে। তো আমরা এই সাধু ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আমাদেরকে তার মূল্যবান সময় দিয়েছেন এবং ইনশাল্লাহ আমরা আশা করছি এলাকার জনগণের জন্য আপনি কাজ করবেন। ইনশাল্লাহ আপনাদেরকেও ধন্যবাদ, স্বদেশ টিভিকেও সবাইকে ধন্যবাদ। তো দর্শক, সেই বন্ধু আমাদের সাথে থাকুন, আবারও ফিরে আসবো নতুন কোনো আয়োজন নিয়ে। কণ্ঠী বিশ্ব, বিদায় স্বদেশ।